কেমন ভাবে চলবেন শনি রাহু কেতু গ্রহের ফলাফল সম্পর্কে সবাই বলে থাকে, কিন্তু কেমন ভাবে এই সময়গুলিতে চলতে হয় সেগুলি আজ আপনাদের সাথে আমার মতামত শেয়ার করব। এই সময়তে আমার চ্যানেলের শিবের তান্ত্রিক পূজা করবেন, তাতে অনেকটাই উপকার পাবেন, আর পার্সোনাল কুণ্ডলি বিচার করিয়ে রেমেডিজ ধারণ করবেন, তাতে আপনার ভালো হবে। এ সময় নেগেটিভ থটকে চ্যালেঞ্জ করে পজিটিভ এবং বাস্তব সম্মত করুন, আনন্দে থাকুন বা নিজেকে পুরস্কৃত করুন। জীবনের উদ্দেশ্যগুলোকে পরিকল্পনা করে সময় বেঁধে সেগুলিকে বাস্তবায়ন করুন। খারাপ পরিস্থিতিকে ভয় বা এড়িয়ে যাব এই মনোভাব থেকে বেরিয়ে ধীরে ধীরে এড়িয়ে যাওয়ার মানসিকতার মেনে চলার ভয়কে দূরে ঠেলে দিন এবং নিজেকে প্রকাশ করুন। লোকে কি ভাবলো, দুনিয়া নিয়ে কি ভাববে, এসব নেগেটিভ ভাবনা থেকে বেরিয়ে আসুন। বর্তমানে বাঁচুন, বিচার না করে নিজের চিন্তা ও অনুভূতিকে মাত্র দিন। বাস্তবের সাথে এগিয়ে চলুন কোনো রিয়্যাক্ট না করে। মানসিক চাপ ও টেনশন কমাতে আমাকে কল করুন সমস্যা সমাধানের জন্য এবং আমার চ্যানেলের হিলিং মিউজিক ভিডিওগুলি শুনুন। সমস্যা থাকলে তার কিছু না কিছু উপায় আছে, তাই সেই সমাধানের বাস্তব ফল কী হতে পারে তাই নিয়ে একটু ভাবুন। সমস্যা ও সমাধানগুলিকে খাতায় লিখুন। বড় ও কঠিন জরুরি সমস্যা আগে লিখবেন, তারপর ছোট ছোট সমস্যাগুলিকে লিখবেন। বাস্তব জীবনটাও চ্যালেঞ্জিং, তাই এর মুখোমুখি হন। স্পষ্টভাবে সমাধানগুলিকে কল্পনা করে সেগুলি খাতায় বর্ণনা করে লিখুন বা মোবাইলে রেকর্ডিং করুন। আমার ক্রিয়া যোগ মিউজিক শুনে নিজের আভ্যন্তরীণ যা ভিতরে থাকা শক্তিকে জানুন। ভাবুন জন্ম থেকে আপনি যেখানে যেখানে জয়লাভ করেছেন, কোনো কাজ হচ্ছে না, প্রেম হচ্ছে না, বিয়ে হচ্ছে না, চাকরি নেই বা ব্যবসা চলছে না, কি নিয়ে কেমন ভাবে জীবনে এগোবেন ভাবছেন, কল করে আমার কাছে কনসালটেন্সি নিয়ে রিল্যাক্স হয়ে যান সব দিক থেকে। জ্ঞানী মানুষ সর্বদাই জ্ঞানের পিপাসু হয়। নিজেকে বিশ্রাম দিন, বিশ্বাস নিয়ে জীবনে এগিয়ে চলুন। আর আপনার জীবনে যদি কোনো কিছুই সেরকমভাবে ভালো হয়নি, শুধুই আঘাত পেয়েছেন ও অভিজ্ঞতা জীবনের প্রতি ভালো নয়, তাহলে চোখ বন্ধ করুন, কিছুক্ষণ ভাবুন সেগুলোকে নিয়ে, তারপর চোখের জলে ঝাপটা দিন। যে স্মৃতি আপনাকে কষ্ট দেয় সেগুলিকে জলের সঙ্গে ভাসিয়ে দিন। আপনি নিরাপদে আছেন, কারণ আপনি এরপর থেকে মাটির মানুষ, অ্যাডজাস্টেবল মানসিকতার হয়ে গেছেন। নিজেকে চিনুন, দেখবেন কিছু মানুষ ছিল যারা আজ নেই, তারা হারিয়েছে সময়ের সাথে সাথে, তাই সেই অতীতের সময়ও পেরিয়েছে। কিন্তু অকারণে আঘাতের অনুভূতি থাকলে তার প্রতিশোধ নিন, তার অধিকার আপনার আছে। বর্তমানে কষ্ট পাচ্ছেন, তাহলে আরও জোরে প্রতিঘাত করে জীবনের লক্ষ্যে এগিয়ে চলুন, যাতে ভবিষ্যতে কেউ আপনাকে আঘাত বা ক্ষতি করার সাহস না পায়। সেই দগ্ধ জ্বালার অতীত ভোলা জিনিস নয়, ইতিহাস সাক্ষী আছে রাম রাবণের ধর্মযুদ্ধ, মহাভারতের পাণ্ডব ও কৌরবদের যুদ্ধ, শিবের সতীদাহ নিয়ে আর্তনাদের জ্বালায় দগ্ধ হয়েছিল সকলেই। আপনার অধিকার ছিনিয়ে নিন জীবনে, কারণ কাপুরুষেরাই বলে থাকে মরার সময় কি নিয়ে যাবে স্বর্গে। তাদের বলা উচিত যে বদমাস তারও শ্মশানের বোর্ডে লেখা থাকে স্বর্গপথে ও সমাধিতে স্বর্গীয়। তাই জীবন থাকতে এই জগৎটাকে স্বর্গ বানান ও নিজের জীবনে এই বাস্তব স্বর্গের অনুভব করুন। কে জানে, গ্যারেন্টি দিয়ে বলবে আপনি কুকুর না বিড়াল না বাঁদর না গাধা হয়ে না কীট হয়ে জন্মাবেন পরজন্মে। মনে রাখবেন, আপনি একটিমাত্র এই পৃথিবীতে আপনার নিজস্বতার জীবনের অনুভবের উপলব্ধিতে। নিজের আবেগগুলোর সম্পর্কে ভেবে নিজের সম্পর্কে জানুন এবং আরও ভালো অনুভূতি বিকাশ করুন নিজের জীবনে। কষ্টকর পরিস্থিতি বাজে স্মৃতি থেকে বেরোতে আমার সাথে যোগাযোগ করে নিজের সম্পর্কে জেনে বিশ্বাস ও ভালো পরিণতির জন্য এবং নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে বাঁচার মতো করে বাঁচার জন্য শক্তিশালী হয়ে আত্মবিশ্বাস ও আলোচনা করে জীবনে এগিয়ে যাবেন সব নেগেটিভ ভাবনাকে দূরে ঠেলে দিয়ে, যা আপনাকে বিরক্তিকর চিন্তা ও বিভ্রান্ত থেকে বেরিয়ে আসতে পথ দেখাবে। পিতামাতা সন্তানের সঙ্গে যদি এ সময় খারাপ সম্পর্ক তৈরি হয়, তাহলে শক্তিশালী সুস্থ সম্পর্ক গড়ে তুলুন এবং শাস্তি বা সমালোচনার পরিবর্তে পজিটিভ যোগাযোগ গড়ে তুলুন। নেগেটিভ ভাবনার আচরণকে বন্ধ করে পজিটিভ ভাবনার আচরণ গড়ে তুলুন। বাড়ির কাজের জন্য সন্তানের সাহায্য নিন এবং সন্তানের প্রশংসা করুন। বন্ধুদের প্রতি সহানুভূতিশীল হন, কারণ তারাই হলো আপনার গল্প করার সাথী। তাদের কথা শুনুন বিচার বা বাধা ছাড়াই এবং সবার কথার দাম দেওয়ার জন্য সময় দিন, তাহলে আপনাকে তাদের চিন্তাভাবনা অনুভূতি প্রয়োজনগুলিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এটা করবেন না, ওটা করবেন না, না করে কীভাবে একসাথে চলা যায় সেটার চেষ্টা করুন। আপনার সন্তানকে ভুলের জন্য শাস্তি দেওয়ার পরিবর্তে স্বাভাবিকভাবে ঘটনাটা ঘটতে দিন।
যেমন যদি আপনার সন্তান দুপুরে খাবার খেতে ভুলে যায় বা না খায়, সেক্ষেত্রে চুপ থাকুন, তাহলে সে ক্ষুধার্ত থাকবে এবং পরের বার আরও দায়িত্বশীল হয়ে উঠবে এবং সে আপনার অভিজ্ঞতা সম্পর্কে বুঝলে কিছু বলতেও পারবে না। এবং আপনি দায়িত্বশীলতার হওয়ার সাথে তার প্রতি সহানুভূতি প্রকাশ করুন, যাতে বিশ্বাসের সম্পর্ক আরও শক্তিশালী বা মজবুত হয়। সন্তানকে নিজের সিদ্ধান্ত ও কাজের দায়িত্ব দিন ছোট থেকেই, একটু একটু করে। এতে আত্মবিশ্বাস ও আত্মসম্মান তৈরি হবে ছোট থেকেই। সন্তানের বা গার্জেনদের বা বন্ধুদের কোনো মতেই সমালোচনা করবেন না, বরং পজিটিভ আচরণগুলোকে উৎসাহ দিন। পরিবর্তন জীবনের নিয়ম, তাই ধৈর্যের সাথে সমর্থন করতে শিখুন। তারা শিখবে এবং বিকাশ করবে একটা সময়তে। তাদের ছোট ছোট আপনার জীবনের সমস্যা দিন, দেখুন তারা আপনাকে ভালোবেসে আপনার জন্য সমস্যা সমাধানের জন্য কতটা দক্ষতার সাথে চেষ্টা করছে। মনে রাখবেন, শিশুরা কাঁচা মাটির মতো, যেমন গড়বেন সেরকমই হবে, তাই পজিটিভ ভাইব তৈরি করুন। দোষারোপ করার স্বভাব থাকলে সেটিকে বন্ধ করুন এবং আপনার অনুভূতি ও চিন্তাভাবনা প্রকাশ করতে আমি দিয়ে বাক্য শুরু করুন। অন্যদের সম্মান দিন। আপনার চারপাশে একটা অদৃষ্ট বাউন্ডারি ওয়াল তৈরি করুন, যাতে আপনার ভালো মানুষের ফায়দাকে ওঠাতে না পারে। কিন্তু শ্রদ্ধার সাথে সবার সাথে যোগাযোগ রাখুন। জীবনে না বলতে শিখুন। প্রথম দিকে আমারও না শব্দটা বলতে অসুবিধা হতো, কিন্তু সময়ের সাথে সাথে আপনিও সেটি বলতে শিখে যাবেন। নিজের প্রতি সন্দেহ থাকলে সেই সন্দেহের সঠিক রাস্তা বার করুন এবং সন্দেহ থেকে বেরিয়ে আসুন। সোজা হয়ে হাঁটুন, ওকে চোখ রেখে স্পষ্টভাবে কথা বলুন। এতে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আপনার চাহিদা ও স্বপ্ন পূরণের দায়িত্ব সম্পূর্ণ আপনারই, তাই সেগুলিকে নিয়ে দ্বন্দ্ব না করে সমাধান করুন দৃঢ়তার সাথে। পরিস্থিতি অনুভব করুন এবং আপনি জীবনে কি চান এই বিষয়ে ফলাফল সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করুন। শান্তভাবে অন্য ব্যক্তির ভুল বলাকেও পরিস্থিতি অনুযায়ী আপনি বলুন, সঠিক পয়েন্ট, দারুণ বলেছেন, বা চুপ থাকুন। এতে সেই ব্যক্তি খুশি হবে। মনে রাখবেন, সবার সাথে তর্ক করা, লড়াই করা বা কথাটি ভুল বলার চেষ্টা থাকলে আপনি সেই মানুষটির থেকে দূরে হয়ে যাবেন। হয়তো জানেন আপনি ঠিক, তারপরেও চুপ থাকুন। এতে আত্মসম্মান বজায় থাকবে, কারণ এটি আমি বাস্তবে করেছি এবং পরে বুঝেছি, তাই আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি। এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, তাই তাড়াহুড়ো করে বা চাপের সিদ্ধান্ত না নিয়ে সময় দিয়ে সিদ্ধান্ত নিন। বাচ্চাদের বা বড়দের সাথে ইনডোর বা আউটডোর গেমস খেলুন, পোর্ট্রেট পেন্টিং করুন, তাতে সম্পর্ক বৃদ্ধি এবং আপনার স্কিলস ও বুদ্ধির বিকাশ ঘটবে। বাচ্চাদের জন্য মাঝে মাঝে খেলনা এনে দিন, তাদের ফোন ঘাঁটতে দেবেন না, তাতে চোখ নষ্ট হয়ে যায় ও কম বয়সে চশমা উঠে যায় চোখে, তাই তাদের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব আপনার নিজেরই। মার্কার দিয়ে ছবি আঁকা, কাদা মাটির মূর্তি নির্মাণ, আলপনার মতো ডিজাইন, সুন্দর সুন্দর বই গিফট করে তাদের প্র্যাকটিস করান। আপনার অহংকারের প্রতি সচেতন হন, কারণ আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ না হলে কঠোর হওয়ার পরিবর্তে আত্মসহানুভূতিশীল হন, কারণ আপনি নিজেই আপনার সবথেকে ভালো বন্ধু, তাই এর প্রতি দয়াবান হন। নিজের সংগ্রাম সম্পর্কে বুঝুন ও নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরই, তাই নিজেকে গিফট করুন যা আপনার পছন্দ বা ভালো লাগে। আপনি পেয়েছেন, জিতেছেন সেগুলিকে নিয়ে এবং চিন্তায় দুর্বল না হয়ে নিজের শক্তির ওপর ফোকাস করে নিজের পজিটিভ গুণ কৃতিত্ব সম্পর্কে ভাবুন। সত্য ও প্রমাণ খুঁজুন চিন্তা সম্পর্কে পুনরায়। নিজের ভাবনা, অনুভূতি, আচরণকে নিয়ন্ত্রণ করতে আমার চ্যানেলের মেডিটেশন মিউজিক শুনুন। জীবনে বাস্তবসম্মত লক্ষ্য তৈরি করে সেগুলিকে ছোট ছোট ভাগে ভেঙে ফেলুন, তাতে অ্যাচিভ করতে সুবিধা হবে। আপনি আপনার সাহায্যকারীদের কৃতজ্ঞতা জানান, সময়ের সঙ্গে নিজের প্রতি নেগেটিভ ভাবনা দূর হয়ে যাবে। এই শনি, রাহু, কেতুর মহাদশা, অন্তর্দশায় বা জন্ম কুণ্ডলিতে খারাপ অবস্থায় থাকলে নিজের ক্যারিয়ারের প্রতি সজাগ হন। শিক্ষা, জ্ঞান আপনার দক্ষতাকে বাড়াবে, লক্ষ্যের প্রতি সুন্দরভাবে এগোতে সাহায্য করবে। সোশ্যাল মিডিয়াতে ভালো নেটওয়ার্ক তৈরি করুন। আপনার নিজস্ব উন্নতি বৃদ্ধির জন্য আমার নিজস্ব আবিষ্কার দিব্য কর্মযোগ বিচার রয়েছে, সেটির পরামর্শ নিতে পারেন। আকাঙ্ক্ষী সহকর্মী ও ভালো সিনিয়রদের থেকে নিজের সম্পর্কে জিজ্ঞাসা করুন, তাহলে বুঝতে পারবেন তারা আপনাকে কেমনভাবে দেখে। পরিবর্তন ও নতুন পরিস্থিতি জীবনের নিয়ম, তাই উদ্যোগ নিন এবং নতুন সুযোগ, প্রকল্প, দায়িত্ব, সময়সীমা, সংগঠিত কার্যকরী পরিচালনা, অধ্যাবসায় অবিচল ক্যারিয়ারে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কারণ সম্পদ ও অর্থ থাকলে চিকিৎসা, শিক্ষা, প্রযুক্তি, শিল্পকলা ও বিনোদন, সমাজ, সাফল্য সব কিছুই পাবেন নিজের কঠোর পরিশ্রমে। জীবনে উৎসর্গ, শেখা ও বৃদ্ধি পাওয়ার জন্য তাই ভালো পরামর্শদাতা জীবনে একান্ত জরুরি। এই দশা অন্তর্দশার সময় প্রেমে বা বিবাহে সমস্যা দেখা দেয়,
তাই শারীরিক আকর্ষণ, তীব্র মানসিক অনুভূতি, অন্তরঙ্গ সম্পর্ক, বন্ধুত্ব, বিশ্বাস, কমিটমেন্ট, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা প্রয়োজন যেমন, সেরকমই পিতামাতা, সন্তান, ভাই বোন, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ব উদ্দেশ্যগুলোকে নিজেদের মধ্যে ভাগ করে নিতে হয়। খোলামেলা আলোচনা করুন, সৎভাবে আলোচনা করুন, সঙ্গীর কথা শোনা, নিজের অনুভূতিকে প্রকাশ করা, সমস্যা সমাধানের জন্য একসাথে কাজ করা, দুজনের মধ্যে আপোষ করা বা মানিয়ে নেওয়ার প্রবণতা তৈরি করুন, আপনার ও আপনার সঙ্গীর মধ্যে সীমানার প্রতি সম্মান করুন। অনেক সময় মতের অমিল হলেও ছোট করবেন না বা বাদ দেবেন না, একে অপরকে সময় দিয়ে একটা ক্যান্ডেল লাইট ডিনার উপভোগ করুন। যেগুলি আপনার এবং আপনার সঙ্গীর অপছন্দ সেগুলি স্পষ্টভাবে খোলাখুলিভাবে আলোচনা করে সীমানা তৈরি করুন, যাতে পরবর্তীকালে সেগুলি না হয়। নিজের শারীরিক মানসিকের প্রতি যত্নবান হন, বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটান, কিন্তু সম্পর্ক বিষাক্ত হলে তিনবারের বেশি আর সুযোগ দেবেন না, বেরিয়ে আসুন। তাতে আপনার মনে মানসিক যন্ত্রণা সৃষ্টি হয়ে শারীরিক যন্ত্রণা পর্যন্ত গড়াতে পারে, তাই আপনার ভালোর জন্যে সেই সম্পর্কে সমাপ্তি ঘটান। জীবনটা আপনার, একবারই পাবেন এই পৃথিবীতে এই রূপে নিজেকে, তাই যে সম্পর্কে যোগাযোগ, বিশ্বাস, ঘনিষ্ঠতা, মানসিক সংযোগ, সম্মান, সহানুভূতি, বোঝাপড়া, শ্রদ্ধা, আপোষ, নমনীয়তা, মানিয়ে চলার প্রবণতা, খাপ খাওয়ানোর চেষ্টা, উত্থান পতন মোকাবিলার করার চেষ্টা, সমর্থন, স্বাধীনতা, বৃদ্ধি, জীবনে লক্ষ্য, আকাঙ্ক্ষা, ব্যক্তিগত বৃদ্ধি, শক্তিশালী সম্পর্ক যদি না থাকে এগুলি, তখন সেই মুহূর্তে সেখান থেকে বেরিয়ে আসুন। কারণ এমন সময় দুর্ঘটনা ঘটার, বিপদ, মামলা মোকদ্দমা ঘটার সম্ভাবনা তৈরি হয়ে যায়, অপমান, মানহানি, সম্পর্কহানি ঘটতে শুরু করে। লোকের বিচার বাদ দিন, আপনি সুন্দর সুস্থভাবে বাঁচুন, নিজেকে আকর্ষণীয়ভাবে গড়ে তুলুন, কিছুটা দিন সেলফ সেন্টার্ড হয়ে চলুন সমাজে, হাসুন, বন্ধুত্ব করুন, নিজেকে প্রকাশ করুন, সমাজের কাজে যোগ দিন, নিরাপদ ব্যক্তিদের থেকে সাহায্য ও সমর্থন চান, কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে মানুষের সাথে মিশুন, কোনো মনের মতো ভালো জায়গায় ঘুরতে যান, মনের লজ্জা কাটিয়ে স্বাচ্ছন্দ্যে থাকুন, মানুষের স্বাধীন ইচ্ছাকে সম্মান করুন, সহযোগিতা করুন, সহানুভূতি দেখান, দয়া, বিশ্বাস, যোগাযোগ করুন, উদ্দেশ্য বুঝুন, অন্যদের দৃষ্টিভঙ্গি বুঝুন, কথা শুনুন, আপনি কি চাইছেন সে বিষয়ে সুস্পষ্ট ধারণা তৈরি করুন, সমাজের কল্যাণে সংগঠনে যোগ দিন, আপনার প্রতিক্রিয়া জানান, জীবনকে উপলব্ধি করুন, মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সফলতার জন্য সাহায্য করুন, তাদের দক্ষতা বিকাশে সাহায্য করুন, পজিটিভ বাউন্ডারি ওয়াল তৈরি করুন, তাদের পুরস্কৃত করুন, নিজেকে ক্রমাগত উন্নত করুন এবং সেটার উপর ফোকাস করুন, এক দুর্দান্ত সময় জীবনের অধ্যায় লিখুন। আজকের মতো অনুষ্ঠান পর্বের এখানেই সমাপ্তি। আমরা পরবর্তী অনুষ্ঠানে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।